একটি মা এমন অনেক সময় দেখা যায় বারবার কনসিভ করছে, নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাটি নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাবর্শন করছে এবং রিপিটেড ভাবে এটি হচ্ছে। গর্ভাবস্থায় সন্তানটি রয়েছে 6 মাস বা 5 মাস, সেটি অনাকাঙ্ক্ষিত ভাবে ডেলিভারি হয়ে যাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে 2 বা 3 বার, সে মা মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েন কিংবা তার ওই পরিবারের উপর অনেক বেশি একটি বার্ডেন সেটি। তো এই ধরনের জটিলতাগুলো কেন একজন মা ফেস করে? আচ্ছা, কারো যদি মিড ট্রাইমেস্টার লস আমরা ডেকে বলি, যে যদি 6 মাস 7 মাসের সময় প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, এক্ষেত্রে আমাদের একটা টার্ম আছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। অনেক মাদের দেখা যাচ্ছে জরায়ের মুখটা তাদের একটা নির্দিষ্ট সময়ের পরে খুলে যায়, নিজে থেকে খুলে যাচ্ছে এবং পেইনলেস ডেলিভারি হয়, মানে কোনো ব্যথা ছাড়াই জরায়ের মুখ খুলে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে। এরকম মিড ট্রাইমেস্টার যে লসগুলো হয়, এদের টেস্ট করার উপায় হচ্ছে আমরা 14 সপ্তাহের সময় আল্ট্রাসাউন্ড করে সার্ভিক্সের লেন্থটা দেখা হয়। নর্মাল লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার পাওয়া যায়, এর থেকে যদি কমে আসতে থাকে তো তার আগে তাকে এটা বন্ধ করার জন্য কিছু ওষুধের পাশাপাশি সার্ভাইকাল সার্কলেস বলে একটা টার্ম সেলাই আছে, যে জরায়ের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে, এটা তো সেকেন্ড ট্রাইমেস্টার লসের কথা বললাম, কিছু কিছু মা আসে আমাদের কাছে, কারো প্রথম হয়তো 6 সপ্তাহ 8 সপ্তাহ 10 সপ্তাহ সময় প্রেগনেন্সি লস হয়ে গিয়েছে, সেটার কারণ আবার ডিফারেন্স। প্রথম 3 মাসের মধ্যে যে লসগুলো হয় তখন আমাদের কিছু অটোইমিউন ডিজিজ বলে টার্ম আছে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এই টার্মটা এই আমাদের আছে কি না তার সেটা আমাদেরকে স্ক্রিনিং টেস্ট করে দেখতে হয়। এবং যদি দেখি আমাদের অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যান্টি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এই টেস্টগুলো করে আমরা যদি দেখি যে না তার এগুলো পজিটিভ আসছে, তাদেরকে আমাদের চিকিৎসা প্রথম কনসিভ করার সাথে সাথে শুরু করতে হয়। তো এই জন্য লসটা আসলে যে কোনো ট্রাইমেস্টার হতে পারে, তো প্রথম ট্রাইমেস্টার রিপিটেড প্রেগনেন্সি লসের চিকিৎসা একরকম হবে, আর মিড ট্রাইমেস্টার লস যেটা, যদি সেটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে সার্ভিসটা উইকেনিং এর জন্য, এটা হচ্ছে জ্বরের মুখটা খুলে যাওয়ার জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসা একরকম হবে। সেক্ষেত্রে একজন মাকে বাড়তি কি ধরনের সতর্কতা, ওনাকে কনসিভ করার আগে প্রিকনসেপশনাল পিরিয়ডে একজন স্ত্রীরোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে তার যে এই রিস্ক ফ্যাক্টর ছিল তাকে সেটা জানাতে হবে, এবং তাকে আমরা তখন অ্যালার্ট করে দিতে পারি, আপনাকে আগে আমরা টেস্ট করে দেখি, এই টেস্টে যদি আমরা দেখি যে তার আপনার এই সমস্যাটা আছে, আমরা চিকিৎসাটা তখন পারলে, অনেকে কারো কারো ক্ষেত্রে যেমন মেডিসিনগুলো যদি দেওয়া লাগে আমাদের কনসিভ করার আগে থেকেও শুরু করা লাগতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে বারবার সময়ের আগে বাচ্চা ডেলিভারি এবং বারবার বাচ্চা নষ্ট, দুটোকে একই ধরনের জটিলতা বা না, দুই ধরনের, একটা হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লস, এটা হচ্ছে অ্যাবর্শন, প্রথম 3 মাসের মধ্যেই লেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে প্রিটার্ম ডেলিভারি, এটা যে কোনো ট্রাইমেস্টারে হতে পারে, তো এটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স একটা কারণ হতে পারে। আবার কারো কারো দেখা যাচ্ছে যে ইনফেকশন থেকে হয়তো পানিটা ভেঙে গেছে, ইউরিনে ইনফেকশনটা খুব কমন, বা ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস এগুলো থেকে পানিটা ভেঙে যে প্রিটার্ম ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে। তো সার্ভাইকাল ইনকম্পিটেন্সের চিকিৎসা তো আমাদের কাছে আছে, যে আমরা সেলাই দিয়ে দিচ্ছি, কিন্তু যাদের ইনফেকশন রিকারেন্ট হচ্ছে তাদেরকে চেক আপে থাকা অবস্থাতে, যেমন আমরা ইউরিন ইনফেকশন আসছে কি না এটা আমরা টেস্ট করতে দিই, এবং যখনই দেখি তার ইনফেকশন আছে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিলে এটা কিউরেবল। আচ্ছা।